এই বাংলাদেশের এই স্টলটা কিন্তু প্রত্যেক বছর থাকে পানিয়াটি মেলায়। ওই বিভিন্ন ধরনের সোফা, ওয়ার্ড্রব, ডাইনিং টেবিল এগুলো কিন্তু রয়েছে। দেখো এখানে 18,500, ঠিক আছে। আচ্ছা, এটা 40 টাকা, এটা 20 টাকা। ওখানে একটা হার্ট শেপের ক্যান্ডি দেখতে পাচ্ছি, তারপর দিকে তোমার বেগুন, একটা মেশিন দিয়ে সব বলছি। কেমন দাম আছে দাদা? 350। এই যে হট ব্যাগ লেখা আছে 350, এটাও কিন্তু এটার সাথে ফ্রি দেবে। এইদিকে ফুড স্টল রয়েছে এখনো। ভাপা পিঠের দাম হচ্ছে গিয়ে তোমার 10 টাকা, আর এই পাটি শাকটার দাম হচ্ছে গিয়ে তোমার 25 টাকা। মেলায় এসে সেইগুলো এখানে প্রচুর পরিমাণে রয়েছে, একটা সাইড পুরো দোলনায় ভরছে। এবছরও কিন্তু সিঙ্গারের মধ্যে তোমার মোনালি ঠাকুরকে আনা হচ্ছে, প্লাস রয়েছে অনেক ধর। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা এবং আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ 21 ডিসেম্বর 2023 এবং আমি এখন ঠিক রয়েছি সোদপুরের অমরাবতী ময়দানে, এবং যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পানিহাটি উৎসব ও বইমেলা 2023। সো এটা পানিহাটি মেলার 9ম বর্ষ, আর যদি একটু সময়সূচিটা বলে দিই তোমাদেরকে, তাহলে এটা দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে। আর যদি ডেট বলি তাহলে চালু হয়েছে গতকাল থেকে, মানে 20 ডিসেম্বর 2023 থেকে, এবং চলবে 31 ডিসেম্বর 2023 পর্যন্ত। সো চলো আমরা ভেতরে ঢুকি। এন্ট্রি এখানে গেট, মানে প্রবেশ পথ, ভেতরে ঢুকে বাদ বাকি তোমাদেরকে জিনিস দেখাই এবং কথা বলি, চলো। তো ফার্স্টে মানে এই যে গেট, ঠিক আছে, এই গেট থেকে প্রবেশ করেই ডান হাতে রয়েছে তোমার বাংলাদেশের সৃষ্টি জামদানি ডাইভিং ফ্যাক্টরি। এখানে তোমরা বিভিন্ন ধরনের শাড়ি, বাংলাদেশের শাড়ি, শাল এসব কিন্তু এখানে পেয়ে যাবে। এই বাংলাদেশের এই স্টলটা কিন্তু প্রত্যেক বছর থাকে পানিয়াটি মেলায়, ঠিক আছে। এবং ডান দিকে এই সমস্ত মেয়েদের জিনিসই দেখতে পাচ্ছি, ডান দিক এবং বাঁদিক মিলিয়ে কিন্তু সেম, ঠিক আছে। সমস্ত ধরনের এখানে তোমার বুটিক রয়েছে, এটা রয়েছে কাশ্মীর গুল ফার্ম শলস, মানে এখানে তোমরা চাদর ফাদর পেয়ে যাবে ঠান্ডার। তো এখানে একটা দেখো বেশ সুন্দর দোকান রয়েছে তোমার, এরকম ফ্রেমের বলতে পারো, সুন্দর গিফট ক্রিয়েশন, এটা ইন্টেরিয়র ডেকোরেশন অ্যান্ড বেঙ্গল হ্যান্ডিক্রাফট। এটাও কিন্তু প্রত্যেক বছরই বসে, এদের নিজস্ব দোকান রয়েছে সোদপুরের ঘোলা কদমতলাতে। বেশ সুন্দর সুন্দর ফ্রেম কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে বাইরেও রয়েছে অনেকগুলো বড় বড়, এবং যদি ভেতর দিকে দেখি ভেতরে অনেক সুন্দর রয়েছে মুখোশ রয়েছে, যেগুলো তোমরা দেওয়ালে টাঙাতে পারো। এগুলো ব্রাশের কিছু জিনিস রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো লেখা আছে মা ফার্নিচার মডিউলার কিচেন অফিস অ্যান্ড হোম ফার্নিচার, স্টিলের আলমারি, খাট, ড্রেসিং টেবিল, গদি, এছাড়া যা চাইবে সবই পাবে। শোরুম সোদপুর রোড, তালবান্দা, কলকাতা। এখানে মোটামুটি যতগুলো দোকান দেখি না ততগুলো দোকান কিন্তু এই সোদপুরের কাছাকাছি রয়েছে, তাদের এমনি শোরুম বলতে পারো, এই সোদপুরের কাছাকাছি রয়েছে। তো যারা এখান থেকে কিনতে না চাও তারা তাদের শোরুমে গিয়ে কিন্তু কিনতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ মেলায় কিন্তু একটু দাম বেশি হয়, সেটা বলে রাখি, মেলায় একটু দাম বেশি নেয়, কারণ সমস্ত কিছু চার্জ রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, তার এমনি বসার স্টল দেওয়ার জন্য টাকা লাগে, ঠিক আছে। বাট এই যদি তোমরা শোরুমে যাও তাহলে কিন্তু অনেকটাই টাকাটা কম হবে। তোমরা এখান থেকে দেখে নিয়ে শোরুমে গিয়ে তোমরা জিনিসটা কিনতে পারো, কোনো চাপ নেই। সো আমরা এই দিক থেকে এলাম, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে প্রবেশ পথ, এই তোমাকে দেখালাম। এবং এখান থেকে ঘুরে এসে কিন্তু তোমার ডান হাতেই রয়েছে দেখো বইমেলা। আগে বলে রাখি, এটা হচ্ছে গিয়ে তোমাদেরকে জানালাম যে এটা 9ম বর্ষ, ঠিক আছে।
তবে যদি হিসাব করা যায় এটা কিন্তু অনেক বেশি। দেখো এখানে নবম বর্ষ লেখা আছে, তবে এই পানিহাটি মেলাটা কিন্তু অনেক দীর্ঘদিনের মেলা, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, নবম বর্ষ কেন, কারণ এই যে বইমেলাটা এবং পানিহাটি উৎসবটা এটা কিন্তু মার্চ হয়েছে, ঠিক আছে, তারপরে গিয়ে এটা নবম বর্ষ বলছে, তারপর পার্টিগত কিছু ব্যাপার আছে, ঠিক আছে। আগে কিন্তু পানিহাটি মেলা এবং বইমেলা দুটোই কিন্তু আলাদা হতো, যার কারণে এটা এখন দেখাচ্ছে নবমতম বর্ষ। না হলে এই পানিহাটি মেলা কিন্তু প্রচুর পুরনো এবং এটা বলতে পারো সোদপুরের গর্ভ, ঠিক আছে। তো চলো বইমেলায় ঢুকি, বইমেলার ভেতরে দেখি, অনেকগুলোই স্টল দেখতে পাচ্ছি বাইরে থেকে, চলো ভেতরে যাওয়া যাক। তো এখানে কিন্তু অনেক ধরনের পাবলিশার্স এসেছে দেখতে পাচ্ছি। দেখো এখানে রয়েছে আনন্দ পাবলিশার্স, ঠিক আছে, তারপর এখানে রয়েছে অভিভাবক দর্পণ, এদিকে যদি দেখতে পারি তাহলে রয়েছে গিয়ে উড প্যাকার, এরকম অনেক বইয়ের দোকান রয়েছে এখানে পুরোটাই। এই পুরো পোর্শনটাই কিন্তু মানে তোমার বইমেলার জন্যে ছেড়ে দেওয়া হয়েছে। তো যারা বই প্রেমিক রয়েছ তারা এখানে আসো, ঘুরে দেখো, অনেক ধরনের বই রয়েছে। যারা বই কিনে বই পড়তে খুব ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। এবার কিছু কিছু যারা আছে, যারা মানে খুব বলবো যে তাদের এই ধরনের বই দরকার, এই বইটা হয়তো কোথাও পাওয়া যাচ্ছে না, সেটা জানার মধ্যে নেই। এখানে তোমাদের না পাওয়া জিনিসগুলো পাওয়া যাবে কি না, তবে মোটামুটি হিসাবে একটা মেলার সাথে একটা বইমেলা যদি অ্যাটাচ করি সেই হিসাবে কিন্তু এই বইমেলাটা বেশ অনেকটাই বড় এবং অনেকটা লম্বা। সুন্দর একটা বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভয় সমগ্র। এখানে মানে হচ্ছে কি তোমার হরর স্টোরি পাবে মোটামুটি, এবং বইটার দাম হচ্ছে কি তোমার 350 টাকা। এই হচ্ছে তোমাদেরকে দেখালাম বইমেলা। এই বইমেলার পাশেই কিন্তু রয়েছে, দেখো এই পাশে রয়েছে, এটা হচ্ছে আর্ট গ্যালারি, ঠিক আছে। তো আর্ট গ্যালারিতে বেশ সুন্দর সুন্দর তোমার পেন্টিং আসে, বেশ দেখতে ভালো লাগে, কিন্তু ভেতরে মোবাইল ফোন নট অ্যালাউড, ঠিক আছে। তো এটা জাস্ট আমরা নিজেরাই দেখছি, তোমাদেরকে দেখাতে পারলাম না, দুঃখের বিষয়, জাস্ট সামনেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর্ট গ্যালারিতে আসবে, বেশ ভালো ভালো পেন্টিং থাকে, দেখতেও বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে গিয়ে তোমার পানিহাটি পৌরসভার পক্ষ থেকে একটা স্টল দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানেও বিভিন্ন ধরনের মেয়েদের সাজগোজের জিনিস রয়েছে ভেতর দিকে। আর একটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে কি, এখানে প্রত্যেক বছর যা বললাম যে অনেক বড় বড় সিঙ্গার আছে, মুম্বাই থেকেও সিঙ্গার আছে, যেমন আগের বছর এসেছিল তোমার জাভেদ আলী এবং তিনি খুব সুন্দর গান করে পুরো স্টেজটাকে কিন্তু মাতিয়ে রেখেছিলেন। তো এবছরও কিন্তু সিঙ্গারের মধ্যে তোমার মোনালী ঠাকুরকে আনা হচ্ছে, প্লাস রয়েছে অনিক ধর, এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা যদি বলি তাহলে আসছে হচ্ছে কি আমাদের বাংলার যে কমেডি করে বিশ্বনাথ বসু, সে এবং অপরাজিতা আড্ড কিন্তু আসছে। আর গতকাল মানে 20th December কিন্তু অলরেডি কোয়েল মল্লিক এসে উদ্বোধন করে দিয়ে গেছে। তো আজকে সেরকম কিছু নেই, আজকে আর ডি বর্মনের যারা গান করে, আর ডি বর্মনের গলায় বা আর ডি বর্মনের গান করতে যারা ভালোবাসে সেরকম শিল্পীদের কিন্তু এদিকে আনা হয়েছে। সো তোমাদেরকে আমি রিফ্লেক্টটা দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও তোমরা কবে কী রয়েছে, কীরকম কী রয়েছে, কবে কোন কোন আর্টিস্ট আসছে, কোন কোন ভালো ভালো সিঙ্গার আসছে, তোমরা সেই দিনে এসো। আর একটা বলে রাখি, আজকে তোমার বৃহস্পতিবার, আজকে এত ভিড়, আর তোমার তো এদিকে শনি রবি সোম মানে তিন দিন পড়ে আছে, এখানে যে কত ভিড় হবে বলার মতন না, তবে খুব সুন্দর মেলা হয়। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে তোমার কিন্তু পুষ্প প্রদর্শনীও হয়, ঠিক আছে। সেই পুষ্প প্রদর্শনীটা চালু হবে 27th December থেকে এবং শেষ হবে 30th December। আর এই মেলাতে কোনো রকম প্রবেশ মূল্য নেই, ঠিক আছে, তবে পুষ্প প্রদর্শনী দেখতে গেলে কিন্তু
10 টাকা কি 15 টাকা এক একজনের প্রবেশ মূল্য লাগে। আর বইমেলাতেও কোনো রকম প্রবেশ মূল্য নেই, একদম অবাধে ঢুকতে পারো, কোনো চাপ নেই। তো এই যে স্টেজ, এখানে স্টেজ শেষ হচ্ছে এবং এখান থেকে কিন্তু শুরু হচ্ছে পুরো মানে ফুড স্টল বলতে পারো, ঠিক আছে। এখানে যেমন আছে গরম গরম মাছ ভাজা, লোটে ফ্রাই, চিকেন কবিরাজি, চিকেন কাবাব, চিকেন লালিপপ সব পাবে। প্লাস এদিকেও রয়েছে তোমার মোমো রয়েছে, এদিকেও অনেক ধরনের মকটেল রয়েছে। রিসেন্টলি তোমার দেখা যাচ্ছে যে মেলাগুলোতে খুব মকটেলটা কিন্তু আসে, মকটেল বারটা এখন খুব প্রচলিত হয়েছে, ঠিক আছে। তো সামনে কিন্তু আরও অনেক খাবারের দোকান আছে, তো চলো যাই খাবারের দোকানের দিকে। এবং ওটা পার করে গেলে কিন্তু রয়েছে সমস্ত মানে বাচ্চাদের দোলনা, দোলনা চড়তে পারো, এরকম অ্যাক্টিভিটি কিছু রয়েছে যেগুলো বাচ্চারা এসে করে, দোলনা চড়ে আনন্দ পায়, ঠিক আছে। এই দেখো যেদিকে ঘুরবে সেদিকে কিন্তু ফুড স্টল, এদিকটা পুরোটাই। তো এই পানিহাটি মেলাতে এই দেখো ঢাকার পিঠে, এটা কিন্তু প্রত্যেক বছর বসে। সো এখানে বিভিন্ন তোমার বিভিন্ন দামের কিন্তু ভ্যারাইটির কিন্তু পিঠে রয়েছে, পিঠে পাওয়া যায়, দেখো নানা রকমের পিঠে পাওয়া যায়, ঠিক আছে। চলো একবার গিয়ে দেখি কিরকম কি দাম, কিরকম কি খেতে। এখানে দেখো লেখা আছে ক্ষীরের পাটিসাপটা 25 টাকা, দুধপুলি 20 টাকা, আরও এখানে দুধ চুষি পিঠে চুষি পায়েস হচ্ছে গিয়ে 20 টাকা, মোটামুটি রিজনেবল প্রাইসেরই রয়েছে। তো আমরা একটা নিয়েছি এখন ভাপা পিঠে, একটা হচ্ছে গিয়ে তোমার পাটিসাপটা। এই ঢাকার ভাপা পিঠের দাম হচ্ছে গিয়ে তোমার 10 টাকা, আর এই পাটিসাপটার দাম হচ্ছে গিয়ে তোমার 25 টাকা। তো খেয়ে দেখি কেমন খেতে। তো এই দেখো মোটামুটি ফুড স্টলগুলো এখানে শেষ হচ্ছে, ঠিক আছে। ওই দিক থেকে আমরা এলাম, এইদিকে ফুড স্টল রয়েছে এখনও। এই ফুড স্টলগুলো শেষ হলে তারপরে কিন্তু রয়েছে এরকম দোলনা, ঠিক আছে, দেখতেই পাচ্ছ দূরে দোলনা রয়েছে। এরপর থেকে মোটামুটি অনেকগুলো দোলনাই কিন্তু ওই সাইডে রয়েছে, বাদ বাকি এমনি তোমার জিনিসপত্র রয়েছে। তো তোমাদেরকে বলেছিলাম যে বাচ্চাদের এরকম দোলনা বা বড়রাও যেই দোলনাগুলো খুব এনজয় করে মেলায় এসে, সেইগুলো এখানে প্রচুর পরিমাণে রয়েছে, একটা সাইড পুরো দোলনায় ভর্তি, ঠিক আছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গিয়ে সামনে রয়েছে তোমার সাইক্লোন, এবং তার ভাড়া মানে টিকিট হচ্ছে গিয়ে তোমার 50 টাকা পার পার্সন। তো এখানে রয়েছে তোমার এই দেখতে পাচ্ছ মেরিগোরাউন্ড, ঠিক আছে, নাগরদোলনা আছে, এটার টিকিট হচ্ছে গিয়ে 80 টাকা করে টিকিট প্রাইস, ঠিক আছে। তো এর পাশে রয়েছে তোমার সুপার ড্রাগন ট্রেন, এবং এটা 6টা রাউন্ড তোমাকে ঘোরাবে, এবং তার জন্য টিকিট প্রাইস হচ্ছে গিয়ে তোমার 70 টাকা করে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু বিক্রি হচ্ছে তোমার সোনাঝুরি হাট বোলপুর শান্তিনিকেতনের জিনিসপত্র, দেখো এখানে দেখতে পাবে ওখানকার জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে, মানে ওখানকার হাতে তৈরি জিনিসগুলো। আর এইখানে রয়েছে তোমার দেখো সানি গ্লাস, ডলফিন মেলামাইন ফ্ল্যাটার, ঠিক আছে। এখানে বিভিন্ন ধরনের তোমার কাচের জিনিস, হ্যাঁ ঠিক আছে, তোমার কাপ বাটি থালা এসব কিন্তু সমস্ত কাচের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তো এখানে দেখো রয়েছে সফট ডেকর ফার্নিচার, ঠিক আছে, এখানে তোমার ওই বিভিন্ন ধরনের সোফা, ওয়ার্ড্রব, ডাইনিং টেবিল এইগুলো কিন্তু রয়েছে, দেখো এখানে বেশ সুন্দর সুন্দর ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি। প্রাইস দেখো এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 25,500, এটার প্রাইস হচ্ছে গিয়ে তোমার 18,500, ঠিক আছে। বেশ সুন্দর সুন্দর কিন্তু তোমার ডাইনিং টেবিল রয়েছে, এটা হচ্ছে গিয়ে 26,500 সেম। এরকম 4টে চেয়ার দিয়ে, প্লাস এদিকে তোমার রয়েছে হচ্ছে গিয়ে আর একটা টেবিল, যে টেবিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটাল হচ্ছে গিয়ে মার্বেল ফিনিশের ওপর, ঠিক আছে, এটা মার্বেল ফিনিশের ওপর, এবং এটার প্রাইস দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে সব থেকে বেশি 28,500।
তো দেখতেও বেশ ভালো লাগছে, যেহেতু তোমার মার্বেল ফিনিশের মধ্যে রয়েছে, প্লাস এইদিকে রয়েছে তোমার বিভিন্ন ধরনের সোফা, ঠিক আছে, বিভিন্ন ধরনের সোফা, ছোট ছোট ওয়ার্ড্রপ। এই দোকানটা হচ্ছে গিয়ে বিরাটিতে, ঠিক আছে, এদের নিজস্ব দোকান হচ্ছে গিয়ে বিরাটিতে, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। এই জিনিসগুলো বেশ ভালো লাগে, ঘর সাজানোর জিনিস, ঘরের জিনিস বেশ সুন্দর লাগে, কিন্তু এইগুলো অবশ্যই তোমরা একবার এসে ভিজিট করো, আর যাদের লাগবে তাদের তো কোনো ব্যাপারই নয়। এখানে রয়েছে তোমার মেদিনীপুর শিল্প মন্দির ও আচার হজমি, এখানে বিভিন্ন ধরনের আচার, জলপাই, আমলকি, হেনা তেনার প্রচুর আচার পাওয়া যাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে, দেখো 100 গ্রামের কম কিন্তু বিক্রয় হয় না, এবং একদম ফিক্সড প্রাইস। এই ক্যান্ডিগুলো কিন্তু বেশ ভালো লাগে দাদা, এই ক্যান্ডিগুলোর দাম কত? 20 টাকা করে? ভাই ক্যান্ডিগুলোর দাম 20 টাকা, এইগুলো সেম, আচ্ছা এটা 40 টাকা, এটা 20 টাকা। ওখানে একটা হার্ট শেপের ক্যান্ডি দেখতে পাচ্ছি, বেশ অনেক ধরনের কিন্তু ক্যান্ডি রয়েছে এখানে, যারা খেতে পছন্দ করো তাদের জন্য বেশ ভালো জিনিস। এখানে সেই তোমার সবজি কাটার জন্য সেই মেশিনটা হয় না, সেই মেশিনগুলো পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর, দেখো কি সুন্দর, বাঁধাকপি কেটে রেখেছে, আলু কেটে রেখেছে, পেঁয়াজ কেটে রেখেছে, শশা, তারপর দিকে তোমার বেগুন, একটা মেশিন দিয়ে সব বলছে। এখন দেখো বেগুনটা কাটছে, বেশ সুন্দর, একদম একটা ইয়েতেই কিন্তু বেগুনই ভেজে নিতে পারো। এটা বাঁধাকপি কাটলো, কেমন দাম আছে দাদা? 350। এটা তো হচ্ছে কি তোমার 350, আর এটা চপারটা 200 অনলি? আচ্ছা আচ্ছা, যাই হোক, এইগুলো হচ্ছে কি বাড়ির মায়েদের জন্য কিন্তু বেশ সুন্দর জিনিস। এখানে হট ব্যাগ পাওয়া যাচ্ছে ₹350, ম্যাজিক মাসাজার আছে, অনেক কিছুই রয়েছে এই দোকানটায়, 500। আচ্ছা এটা 700। আচ্ছা এটা কি সেম একসাথে? এটা গ্যারান্টার আছে স্যার, এটা সব আলাদা আলাদা আছে, কিন্তু এটা টু ইন ওয়ান এক সঙ্গে আছে। আচ্ছা এর মধ্যে দেখুন স্যার, এটা না এই দেখুন খুলে বাহার করে দেবো, দেখুন এটা এটা এরকম আছে, এটা লাগিয়ে নেবেন, এটা গ্যারান্টার হবে এর মধ্যে, আর যদি এটা লাগিয়ে নেবেন তাহলে দেখুন এটা যে কোনো পেস্ট আপনি করবেন। আচ্ছা দাম হচ্ছে কি তোমার 2250 টাকা, এবং একটা হট ব্যাগ ফ্রি দেবে, এই যে হট ব্যাগ লেখা আছে 350, এটাও কিন্তু এটার সাথে ফ্রি দেবে, ঠিক আছে। তো এখানে লেখা আছে দোকানটার নাম আছে কি বিউটি ফ্যাশন অ্যান্ড বডি কেয়ার, এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো। তো মোটামুটি ঘুরে দেখতে গেলে মেলাটা কিন্তু বেশ বড় হয় এবং অনেক কিছু বসে। তো এবারে দেখছি কয়েকটা স্টল এখনও খোলেনি, আমি বললাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো আই থিঙ্ক শুক্র শনিবারের মধ্যে সব খুলে যাওয়ার কথা, সমস্ত স্টল বসে যাওয়ার কথা, যেহেতু গতকাল থেকে মেলাটা চালু হয়েছে। তো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম, আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও, আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হব, এবং তার জন্য কিন্তু করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, টাটা।